এবং উনি মফস্বলী মন বলে একটা কথা বলেছেন, খুব জরুরি এই যে মফস্বলকে চিহ্নিত করা। এবং নাগরিক মধ্যবিত্ত বিপরীতে যে অনাগরিক মধ্যবিত্তরা, বিশেষভাবে নিম্ন মধ্যবিত্তরা, তাদের একটা জন্ম কি করে তাদের চিহ্নিত করবো, চিহ্নিত করা যায় তারা কি কি বস্তু ব্যবহার করছে। তাই মানুষ যে সামগ্রীগুলো অকুপাই করে বেঁচে থাকে সেগুলোই সেই মানুষ। এখানে গজেন টাকার কাছে একটা নোকিয়া 3310 একটা সেট, বহু আমলের, পুরনো আমলের। তাই এটাই উনি। তাহলে অভিজাতরা তো কেউ এই ফোন ব্যবহার করে না, যেগুলোকে আমরা ক্যাবলা ফোন বলি। এবং সংকুচিত অর্থে যদি সংস্কৃতির কথাটা বলি, এদের সংস্কৃতিটা কিরকম, ধরুন গানের কথা তুলছি, এই বইটা কিন্তু প্রচুর গানের ইয়ে আছে, গানের কথা আছে। বইটা তো খুব বড় নয়, ক্রাউন সাইজে ছাপা হচ্ছে বলে বড় দেখতে লাগছে, ম্যাটারটা ছোট। যদি সেটা বিচার করেন, গানের প্রতি নির্দেশ করা হয়েছে অনেকবার, এই লোকগুলো এরা কি ধরনের গান শোনে, এরা কি কালোবাদি গান শোনে, শোনে না, এরা কি একান্ত হবে রবীন্দ্রনাথের গান শোনে, শোনে না, এটা একটা আধুনিক গানের জন্য। এটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের উজ্জ্বল এক ঝাঁক মায়ের, এটা হচ্ছে বান্নালাল ভট্টাচার্যের জনপ্রিয় শ্যামা সঙ্গীতের জগৎ, এটা হচ্ছে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির। এক কথায় বলতে গেলে বলা যায় যেসব লোকেদের কাছে কাছে রবীন্দ্রনাথকে কিশোর কুমার পৌঁছে দিয়েছে, এটা হচ্ছে তার সোজা কথা। এটা পরিশীলিত লোকেদের জগৎ নয়, এটা অভিজাতদের জগৎ। এবং ভাষাটা খেয়াল করবেন, একজন বলছেন যে ন্যাংটো করে কচা দিয়ে মারতাম, এটা কোনো পরিশীলিত ভদ্রলোক বলে। এখানে কুকুরকে কুত্তাই বলা, বুঝতে হবে যে তাদের নিয়ে বলবেন। এবং এটা ওই নাগরিক সেকুলার লোকেদের ব্যাপার, সেকুলার সিটিজেনশিপের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। দিনের শেষে আমি তো সেকুলার সিটিজেনশিপের পক্ষেই থাকবো, কিন্তু ঘটনা এই যে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে সেকুলার সিটিজেনশিপের যে ডিসকোর্সটা, তাকে আরও অনেকগুলো ডিসকোর্সের সঙ্গে লড়াই করে করে এগোতে হচ্ছে। সব প্রশ্নগুলো ফুরিয়ে যায়নি, আমরা ওই কথাটা বলে সব কিছু নিষ্পত্তি করতে পারিনি ভারতের ধর্মনির্ভর সমাজে। এখানে কিন্তু ঝাড়ফুঁক চলে ভরপুর, এবং এখানে অলৌকিক ভীষণভাবে আছে। জনপদের মনস্তত্ব নিয়ে সাম্প্রতিক অতীতের লেখা একটা খুব চমৎকার বই হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়ের গুণ স্ট্রবেরি, কলকাতার কিছু পুরনো অঞ্চল কালীঘাট, খেয়াল করে দেখবেন সেখানেও অলৌকিকের এই ভূমিকা আছে। আর একটা কি, এই নিম্ন মধ্যবিত্ত যারা সেকুলার নয়, যাদের ভাষাটা পরিশীলিত নয়, যাদের গানটা জনপ্রিয় আধুনিক গান, যাদের হাতে একটা ট্যাবলা ফোন, তাদের এক সামাজিক ইউটোপিয়া আছে। এই যে আছে এখানে একজন বুড়ো মানুষ বলছেন যে নেতাজি কবে ফিরে আসবে, এবং নেতাজি কবে ফিরে আসবে এই চিন্তাটা তার মাথায় গজগজ। সেই গুন্ডার গ্রাস একবার বলেছিলেন, কোথায় আমি ভুলে গেছি, ওই জিপ কাটো লজ্জা সে বইতে হতে পারে বা কোনো ইন্টারভিউতে, যে বাঙালিদের নেতাজির প্রীতিটা পুরোটাই একটা দুর্বল জিনিস, তার কারণ কি হতো যদি আইএনএ ঢুকতো, তারপর ভারতবর্ষ জাপানের উপনিবেশ হইল। কথা হলো যে এই যুক্তিটা আমরা এখন খেয়াল করব না, খেয়াল করব না এই কারণে যে এটা গুন্ডার গ্রাসের যুক্তিটা ব্যাপার না। এটা হচ্ছে যখন আইএনএ ঢুকেছিল তখন আইএনএ লোকেদের কাছে ওটা কোনো ইউটোপিয়া ছিল না। চিত্তরঞ্জন দাসের বোনের নাতনি, তার নাম হচ্ছে আশা সহায় চৌধুরী, তার একটা বই বেরিয়েছে ওয়ার্ড ডায়েরি অফ আশা সহায় চৌধুরী, আপনারা কেউ কেউ পড়েছেন হয়তো, অসামান্য বই, হার্পার কলিন্স থেকে, উনি আইএনএতে ছিলেন। তা ওর লেখাটা পড়লে বোঝা যায় যে ওদের কাছে আইএনএটা কোনো ইউটোপিয়া ছিল না, বাস্তব ছিল। এই বইটা মানে একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এই বইটা এত ভালো, ওয়ার্ড ডায়েরিটা, এখানে নেতাজি কীরকম চেন স্মোকার হিসেবে কীভাবে বিহেভ করতেন, হ্যাঁ উনি যখন মানে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইনফলে, উনি ইনফল থেকে লিখছেন যে যে আমার চুলগুলো একদম খারাপ হয়ে যাচ্ছে, তোরা কলকাতা থেকে একটা দয়া করে জবা কুসুম তেলে ইয়ে পাঠা, শিশি পাঠা, তারপর সেটা স্মাগল করে ব্রিটিশ ইন্টেলিজেন্সকে ফাঁকি দিয়ে পাঠানো হচ্ছে, অসাধারণ। তো এখন কথা হলো কি যে আমরা কিন্তু যখন
90s অবধি কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু ওই দেয়ালে লেখা দেখতাম যে এই ভারতের আকাশে এই পুরো চিল উঠছে, একটা রাশিয়া একটা জার্মানি দাড়ি নেতাজি ফিরে আসবে সন্তান বা আমরা বাঙালি। যারা বুড়ো হয়ে গেছেন এই পরিসরে, এই নিম্ন মধ্যবিত্ত পরিসরে যারা একটা বয়সের পর যারা আছেন তাদের কাছে এই ইউটোপিয়াটা এখন একটা খুব মধুর জিনিস। মানে কোনো না কোনোভাবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে যে স্বেচ্ছায় নাকি বাধ্যতা। একটু আগে এই প্রশ্নটা খুব জরুরি তোলা হয়েছে, স্বেচ্ছায় না বাধ্যতা। তো স্বেচ্ছায় কখনো কখনো স্বেচ্ছায় এবং কখনো কখনো বাধ্যতা যে সমস্ত বয়স্ক লোকেরা, বয়স্ক নিম্ন মধ্যবিত্ত লোকেরা গণতান্ত্রিক মূল্যবোধের পাল্লার বাইরে রয়েছেন তাদের কাছে এই সামাজিক ইউটোপিয়াটা খুব মূল্যবান যে নেতাজি একদিন ফিরে আসবে, তার কারণ তারা তাদের এই ইউটোপিয়াটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের একটা সমালোচনা। এবং একটা ইদানিংকালের বই সমন্ধ ব্যানার্জি লিখেছেন যে টু ট্র্যাজিক হিরোজ অফ ইন্ডিয়া, চারু মজুমদার এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে একই আসনে বসিয়েছেন, যুক্তিটা দুটো দেখিয়েছেন। এক হচ্ছে শোষণ মুক্ত সমাজের স্বপ্ন দুজনেই দেখেছিলেন এবং দুজনেরই একটা কাঁচা বিশ্বাসের তেজ ছিল। বইটা পড়বার পরও বোঝা যায় যে কেন নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে ভারতবর্ষে এখনও ওই ওই আইএনএর ইউটোপিয়াটা সেটা একটা ভারতীয় গণতন্ত্রের একটা সমালোচনা। এবং যে গণতন্ত্র বহুজাতিক কর্পোরেটগুলোর সাথে হাত মিলিয়েছে এবং মানুষকে ইন্ডিভিজুয়াল কনজিউমারে পরিণত করেছে সেই ব্যবস্থাটাকে কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত মানুষেরা খুব সহজ মানে সহজে মেনে নিচ্ছেন, তারা এটাকে প্রত্যাখ্যান করতে পারছেন না হয়তো কিনা, কিন্তু এর একটা সমালোচনা করছেন। সমালোচনাটা শুধু একটা সামাজিক ইউটোপিয়া দিয়ে করছেন না, তারা সামাজিক কমিউনিটি বন্ডিং দিয়ে করছেন। কমিউনিটি বন্ডিং দিয়ে ওই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে বহুজাতিক কর্পোরেশনগুলোর রফার যে মূল্যবোধ তাকে প্রশ্ন করছেন। যেমন অসুস্থ জ্যাঠামশাইকে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে, প্রচুর লোকেরা রাস্তায় কথা বলছে, প্রচুর কথা বলছে, সবাই মিলে ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছে, তারপরে ওই জলের কল সারাতে আসছে শম্ভুদা, ছেলের গলায় বিঁধে থাকা মাছের কাঁটা তুলে দেওয়ার জন্য আসছে বিশুরা, এদের কেউ টাকা নিচ্ছে কেউ টাকা নিচ্ছে না, কিন্তু সকলের সঙ্গেই একটা আত্মীয়তার সম্বন্ধ হল। এই হচ্ছে কমিউনিটির বন্ডিং, এই বন্ডিংটার উপর এরা দাঁড়িয়ে আছেন। এবং এই হাতের কাজ, হাতের কাজের অনেক লোক কিন্তু এখানে আছে, এই হাতের কাজের সঙ্গে যুক্ত অনেক লোক কিন্তু এখানে আছে অনেক। পল উইলিস একটা বই লিখেছিলেন 1977 সালে, লার্নিং টু লেবার, হাউ ওয়ার্কিং ক্লাস কিডস গেট ওয়ার্কিং ক্লাস জবস। সেখানে উনি দেখিয়েছিলেন প্রেক্ষিতটা র্যাডিক্যালি আলাদা, সেটা তো ধরুন একটা শিল্পোন্নত ইউরোপের শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা একটা বই, কিন্তু আইডিয়াটা খুব আমাদের জন্য জরুরি যে হাতের কাজ যারা করেন তারা ওই হাতের কাজ করার মধ্যে দিয়ে একটা মূল্যবোধ অর্জন করেন, যে মূল্যবোধের মাধ্যমে তারা ভদ্র শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণীর যে একাডেমিক শিক্ষার ধারণা তাকে প্রশ্ন করতে, তার বিপরীতে দাঁড়াতে। তাহলে সামাজিক ইউটোপিয়ার নির্মাণ করে এরা প্রশ্ন করছেন এবং কমিউনিটি বন্ডিং দিয়ে একটা প্রশ্ন করছেন, আরও একটা পথে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে অলস শরীরের ধারণা দিয়ে। অধিকাংশ বয়স্ক শরীর অনেকটাই বাধ্যত, তারা পুঁজির বাইরে, কেননা পুঁজি গতিতে বিশ্বাস করে, একটা কমোডিটি কত দ্রুত একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারে তা তার উপর পুঁজির সাফল্য নির্ভর করে, তার সেজন্য সে প্রযুক্তি নির্মাণ করে। এই গতির বাইরে যারা পড়ে আছেন, যাদের যারা অলস নিষ্ক্রিয়, তাদের উপস্থিতিটুকুই পুঁজির একটা সমালোচনা হিসেবে জেগে রয়েছে বলে অনুমান। এবং এই ধারণাটা আগের বইতেও ছিল অনেক অনেক, কিন্তু সে এই ধারণাটা উনি আবার এখানে নেড়েছেন ছেড়েছেন। এখানে দু একটা কথা বলা জরুরি যে কেননা বিশ্ব পুঁজির কথা কিন্তু এই বইটা দু একবার উঠেছে। এখন বিশ্ব পুঁজি কী করে কাজ করে? আধুনিক রাষ্ট্রগুলোকে হাতিয়ার করে। আধুনিক রাষ্ট্রগুলো কী করে? তারা একদিকে গণতন্ত্রের প্রতি নিজেদের দায়বদ্ধতা ব্যক্ত করে,
আরেকদিকে কর্পোরেটদের স্বার্থ রক্ষা করে, একদিকে বিগ বিজনেসকে তোয়াজ করে তাদের বেঁচে থাকতে হয় নান্যপন্থা, অন্যদিকে সাধারণ ভোটারকে ডোর পলিটিক্সের মাধ্যমে কিছু সুবিধা দিয়ে বলতে হয় যে আমরা একটা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক তৈরি করছি। এই হচ্ছে আধুনিক রাষ্ট্রের অবস্থা, যেটাকে লেজিটিমেশন ক্রাইসিস বলেছিলেন হাবেরমাস, বৈধতা হারানোর ভয় আধুনিক রাষ্ট্র। এই কলোনির যে লোকগুলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, এই কলোনির লোকগুলো তো বিশ্বপুঞ্জিকে সরাসরি চেনে না। এখানে কয়েকটা সেলুন হয়তো পার্লার হয়ে গেছে, কিন্তু পাড়ার মুদিখানা দোকানগুলো এখনো আছে, সরাসরি বিশ্বপুঁজির সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই। এদের সম্পর্কটা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে, মানে রাষ্ট্রের যে পুঁজিবাদী প্র্যাকটিস এরা তার অন্তর্গত হয়ে যাচ্ছে এবং রাষ্ট্রকে বৈধতা যোগাচ্ছে, কিন্তু সারাক্ষণ বৈধতা যোগানোর খেলায় এরা থাকতে রাজি নয়। তার কারণ এদের একটা বিরাট পুরনো সংস্কারের জগৎ আছে, এদের একটা বিরাট কমিউনিটির বন্ডিং আছে, এদের একটা সোশ্যাল যুক্তি আছে, সেগুলো দিয়ে এরা পুঁজিতন্ত্রকে জীবন অভ্যাসে প্রতিরোধ করার চেষ্টা করে। এবং নব্য উদারবাদ যে স্বনির্ভর একক ব্যক্তির ধারণা দেয়, যারা ওজন কমাবে ভাজা খাবে না হিসাব আর কি, তো এদের বাইরে এরা দাঁড়িয়েছে এই নিম্ন মধ্যবিত্ত লোকেরা। আশ্চর্যভাবে তার রহস্যময়ভাবে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকাটা খুব শক্ত কাজ পুঁজির বিরুদ্ধে, শুধু একটা মানে অশক্ত দেহ, শুধু একটা ইউটোপিয়া। আর কমিউনিটি বর্ণিংটা অবশ্য খুব জোরালো জিনিস, খুব জোরালো হাতিয়ার, এগুলোকে তবু এগুলোকে অবলম্বন করে দাঁড়িয়ে থাকা পুঁজির বিরুদ্ধে খুব কষ্ট সাধ্য একটা প্রক্রিয়া। ইভেন ইলিচ মেডিকেল নেমেসিস বইতে একটা নামে একটা বইতে দেখিয়েছিলেন যে মৃত্যুকে, জীর্ণ দেহকে এবং অসুস্থতাকে সহজে স্বীকার করার যে পুরনো অভ্যাস অর্জন ছিল, আধুনিক ড্রাগ কোম্পানিগুলো সেটা নষ্ট করে দিচ্ছে। এখনকার যে ড্রাগ কোম্পানিগুলো, তারা বহুজাতিক কর্পোরেশনের মূল্যবোধকে আত্মস্থ করে, যেগুলো অসুখ নয় সেগুলোকে অসুখের সংজ্ঞা দেয়। যেমন ডিপ্রেশন, আগে লোকে জানতো কোনো অসুখ নয়, বা ডিপ্রেশন একটা এমন জিনিস মানুষকে নিজেকে মোকাবিলা করতে শিখতে হবে, যেন ওষুধ খাওয়ার দরকার নেই, কিন্তু হ্যাবিট ফর্মিং কতগুলো ওষুধ ধরিয়ে দিয়ে এখনকার ড্রাগ ইন্ডাস্ট্রি অপারেট করে। তা এই হচ্ছে বিশ্বপুঁজির একটা চেহারা। এবার কল্পনা করুন, এই বইতে যে সমস্ত বুড়ো ওষুধ নির্ভর মানুষদের ছবি আঁকা হয়েছে, বাধ্যত তারা অসহায়, কিন্তু তা সত্ত্বেও তারা একটা প্রতিরোধের চেষ্টা করছে। তাহলে এই বইটা কি খালি ক্লাস পজিশন নিয়ে, তা তো নয়, এই বইটা কতগুলো ইভেন্ট, ইভেন্ট নিয়েও বটে। এখন কথাটা হলো যে ইভেন্ট বলতে আমরা কি বুঝবো, আমাদের জীবনে কি কি ইভেন্ট, পাবলিক ইভেন্ট, পার্সোনাল ইভেন্ট। পাবলিক ইভেন্ট ধরুন আমাদের কিছুদিন আগে করোনা, ধরুন 2000 সালে একটা বন্যা হয়েছিল, গুগল উইকিলিপসের সব তথ্য ফাঁস হয়ে গেল, এগুলো আমাদের সময়ের ইভেন্ট। বা ধরুন আমাদের অনেকের জন্মদিন, আমাদের অনেকের বিয়ের দিন, ভ্যালেন্টাইন্স ডে, আমাদের অনেক পরিজনের মৃত্যুর দিন, এগুলো কি, এগুলো আমাদের কাছে ইভেন্ট, কেননা এগুলোর স্মৃতি আমরা জমাই এবং খুব বড় বড় ডিসকোর্স এগুলোকে গ্রাস করতে এগিয়ে আসে। জাতীয়তাবাদ, পুঁজি, গীতা, এরা সব এগিয়ে আসে, এগুলোকে দখল করে, ফলে এরা বিধিবদ্ধ সামূহিক স্মৃতিতে পরিণত। এই বইয়ে এসবের কোনো চিহ্ন, যিনি এই বই লিখেছেন তার এসব কোনো চিহ্ন নেই। এখানে ইভেন্টের ধারণাটা অন্য, এখানে হচ্ছে রোজকের মুহূর্ত যেগুলোর স্মৃতি মানুষ মজুদ করে না, সেইগুলো হচ্ছে এই বইয়ের ইভেন্ট। অথচ যেগুলো সারাক্ষণ ব্যক্তিকে নির্মাণ করে এবং কমিউনিটিকে নির্মাণ করে, কিন্তু আমরা যেগুলোর কথা সচরাচর ভেবে দেখি না। এগুলো কি ইভেন্টগুলো কীরকম, এগুলোর অবয়ব আছে। এই ইভেন্টগুলোর একটা প্রধান ধর্ম হচ্ছে এরা দেহকে ছাপিয়ে যেতে পারে বটে, কিন্তু এদের একটা দেহগত ভিত্তি আছে। খুব প্যারাডক্সিক্যাল একটা মেজাজ, এই প্রত্যেকটা ইভেন্ট এরা দেহকে ছাপিয়ে যায়, কিন্তু এদের এরা দেহে প্রথিত, এদের একটা মেটেরিয়ালিটি আছে। এই মেটেরিয়ালিটিটা অনির্বাণ ভট্টাচার্য উপস্থাপন করবার চেষ্টা করেছেন এই বইতে, এবং তাঁর মোটামুটি যা দেখলাম তিনটে পন্থা। একটা পন্থা হচ্ছে এই মেটেরিয়ালিটিটাকে উপস্থাপন করার তিনটে পন্থা দেখলাম। একটা হচ্ছে আমাদের চিন্তাগ্রাহ্য যা কিছু তাকে হাতের নাগালে নিয়ে আসা হচ্ছে কোনো না কোনো অবজেক্টের সাপেক্ষে,
এক একটা মেটেরিয়াল অবজেক্টের সাপেক্ষে একটা চিন্তাধৃত সামগ্রীকে হাতের নাগালে নিয়ে আসা হচ্ছে। যেমন ধরুন, কেউ যখন নিজে আমির অনুধ্যান করছেন, নিজের অস্তিত্ব সম্পর্কে ভাবছেন, তখন তিনি একটা কাশ্মীরি জামেয়ার গায়ে মেটাফরটা কিন্তু একটা কাশ্মীরি জামেয়ার গায়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জীবন স্মৃতির সেই কথাটা মনে হয় রবীন্দ্রনাথ বলছেন যে মনে হয় যে দাদা বাবা মশাই যাচ্ছেন প্রার্থনা করতে ভোরবেলা লন্ডন, হাতে গায়ে একটা শাল জড়ানো, একটা মৃত্যুর একটা মানে অনুভব। একটা যে মানুষটি মৃত্যু নিয়ে চিন্তা করছে সে একটা জীর্ণ কম্বল গায়ে দিয়ে, একটা বুড়ো মানুষ জীর্ণ কম্বল গায়ে দিয়েছে, বুড়ো মানুষ কম্বল জীর্ণ গায়ে নাই সে একটা জিনের ব্রাউজার পরেও বেরোতে পারে, যায় আসে না সে তার ব্যাপার, কিন্তু ভারতীয় বুড়োরা যখন একটা জীর্ণ কম্বল গায়ে দিয়ে থাকে সেটা হচ্ছে তার মৃত্যু চিন্তার মুহূর্ত। এবং স্মৃতি, স্মৃতি বর্তমানকে ছুঁয়ে থাকে অথচ সে অতীতের ব্যাপার, এই যে দিত্যটা, এইটার জন্য একটা বাইফোকাল চশমা। আর ওই যে বিধিবদ্ধ স্মৃতিতে পরিণত হচ্ছে যে জিনিসগুলো, যাকে বড় বড় ডিসকোর্স, ন্যাশনালিজম, গীতা পুঁজি এরা আত্মসাত করার জন্য এগিয়ে আসে, যেগুলো আমাদের জীবনে থাকে আমরা সেগুলো রিনিউ করতে পারি না, তাদের উপমা হচ্ছে একটা থান ইট। এই যে থান ইট, একটা বাইফোকাল চশমা, একটা জীর্ণ কম্বল, একটা কাশ্মীরি জামেয়ার, এইগুলো ব্যবহার করে চিন্তাধৃত সামগ্রীটা হাতের নাগালে উনি নিয়ে এসেছেন। এইটা হচ্ছে মেটেরিয়ালিটিকে উপস্থাপন করা ওর একটা প্রথম পন্থা। দ্বিতীয় পন্থাটা হচ্ছে শরীরের যে একটা মেটেরিয়ালিটি ইতিমধ্যে আছে সেটাকে আন্ডারস্কোর করা এবং তার নানা অচিহ্নিত ভূমিকাকে তুলে ধরা। যেমন ধরুন, খপ খপ করে কাশতে কাশতে এই বই আছে, কেউ একটা কফ তুলছে খপ খপ করে কাশতে কাশতে, খুব নির্লজ্জ কিন্তু এই বইটা, এই বইটা ভদ্রলোকের বই, এই খপ খপ করে কাশতে কাশতে কেউ একটা কফ তুলছে, বা ধরুন কেউ একটা উৎকট হাঁচি দিচ্ছে, এটা তো খুব জৈবিক ব্যাপার, এটা তো যাকে বলে মানে একটা একটা ইনভলিউন্টারি অ্যাকশন। এগুলো যখন হয় আমরা ধরুন আমি একটা খুব বই পড়ছি, বিভোর হয়ে গেছি, আত্মবিস্মৃত, বা আমি একটা গান শুনছি, আমি আত্মবিস্মৃত, তখন আমার একটা ভেতর থেকে একটা উৎকট একটা একটা হাঁচি খক খক করে একটা কাশি, সেটা কিন্তু আবার আমাকে ফিরিয়ে, সেটা কিন্তু একটা হাতুড়ির মতো এসে আমাকে জাগিয়ে দেয়। এইটা উনি দেখিয়েছেন বারবার। আমরা যে নানা রকম শব্দ করে ঢেকুর তুলি, আলাদা আলাদা শব্দগুলো এখানে হচ্ছে দেহের মেটেরিয়ালিটি দেখিয়েছে। আরেকটা জিনিস দেখিয়েছেন, তিন নম্বর, যে চিন্তা বিমূর্ত, যা প্রাথমিক স্তরে লিখিত অক্ষরে পরিণত হয়ে কিছুটা মূর্ত হয়ে আছে, তাকে আবার একটা শ্রাব্য আকৃতিতে কি করে স্থাপন করে আরো মূর্ত করে তোলা যায় সেটা দেখিয়েছে। কিরকম, যেমন অশোক তরুর গান শুনে গান শরীরময় হয়ে গেল, গীতবিধানে যা লেখা ছিল তা প্রাথমিকভাবে একটা বিমূর্ত চিন্তা গীতবিধানের একটা পুরনো হলুদ পৃষ্ঠায় খানিকটা মূর্ত হয়েছিল, সেটাকে একটা শ্রাব্য আকৃতিতে এনে ফেলে গায়ক আরও মূর্ততা এনে দিলেন, সে তো শ্রোতারও মূর্ত সম্ভব। কালী, কালী শব্দে কালের যে নির্জনতা, ভাবুন এর চেয়ে বিমূর্ত কিছু হতে পারে, কালী শব্দে কালের যে বিমূর্ত, সেটা তো পান্নালালের স্বর ক্ষেপণে সেটা সেটা মূর্ত, সেটা মেটেরিয়ালিটি পাচ্ছে। এই তিনটে উপায়ে এটা দেখিয়েছেন, কিন্তু মূল এই যে ইভেন্টটা বলবার আমার কথা এই যে যে ইভেন্টগুলো মেটেরিয়াল, যাদের একটা মেটেরিয়ালিটি আছে, তারা মূলত প্যারাডক্সিক্যাল, কেননা তারা দেহকে ছাপিয়ে চলে যায় বটে, কিন্তু তার শেকড় থাকে দেহে। এই যে প্যারাডক্সটা, এটাকে উনি এককভাবে উপস্থাপন করেননি, এটাকে একটা নেটওয়ার্কের মধ্যে স্কিম্যাটিক ব্যাপারটা ওপর ওপর পড়লে মনে হয় বোধ হয় স্বতঃস্ফূর্তভাবে এটার সঙ্গে যুক্তে যুক্তে একটা লোক প্যাশনেটলি লিখছে, ব্যাপার তো তা আমি দেখছি না। এই প্যারাডক্সটা আরও কতগুলো প্যারাডক্সের সঙ্গে একযোগে কাজ করে এবং তার ফলে একটা নেটওয়ার্কের মধ্যে, এবং প্যারাডক্স বললেও কিছু বোঝানো যায় না, একটা সন্ধিস্থল আমরা বলতে পারি কিংবা একটা অনির্ণয় বলতে পারি। যেমন ধরুন ভবিষ্যৎ, ভবিষ্যৎ কতটা
অনুমান করার ব্যাপার, কতটা আশ্চর্য হওয়ার ব্যাপার। ভবিষ্যতে যে ঘটনাটা ঘটে যা আমাকে আশ্চর্য করে তাকে আমি অনুমান করতে পারিনি, ভবিষ্যতে সম্পর্কে আমি যা অনুমান করছি তা মিলে গেল, আমি আর আশ্চর্য হতে পারিনি, দুটোই সত্যি। কিন্তু কখন আমি আশ্চর্য হব আর কখন আমি আমার অনুমান ঠিক প্রতিপন্ন হবে আমি তো জানি না। আমার আশ্চর্য হওয়া আর আমার অনুমান করতে পারা, এরা কি একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে? এদের কখনো দেখা হয়? এরা কি একটা সন্ধিস্থলের মুখে এরা একে অপরের সঙ্গে কথা বলে? আমার ভবিষ্যতের চেতনায় এই যে আশ্চর্য হওয়ার ক্ষমতা আর অনুমান করার ক্ষমতা, এরা কখন এদের দেখা হয়? নাকি আদৌ হয় না? এই এক অনির্ণয় স্মৃতি যা আমি বর্তমানে দাঁড়িয়ে স্মৃতিকাতর করছি। স্মৃতি বর্তমানে থেকেই আমাকে স্মৃতিতে আচ্ছন্ন হতে হয়, কিন্তু স্মৃতি একটা অতীতের ব্যাপার, তাহলে সে বর্তমানকেও তার প্রয়োজন হয়। একজন স্মৃতি ধরে অতীতকে ছাড়া সে বাঁচতে পারে না। অতীত আর বর্তমানের ইন্টারাক্ট করার মুহূর্তগুলো ঠিক কীরকম? মৃত্যু মৃতের স্মৃতিতে থাকে না, জীবিতের স্মৃতিতেও থাকে না। জীবিতের স্মৃতিতে থাকার কোনো প্রশ্ন নেই, কারণ জীবিত জীবিত, সে এখন মরেনি। আর মৃতের স্মৃতিতেই বা থাকবে কি করে? এখন পুনর্জন্মবাদীদের নানা সূক্ষ্ম তত্ত্ব আছে এইসব ব্যাপারে, যে মৃতেরও একরকম সদ্য মৃতেরও নাকি একরকম স্মৃতি থাকে। আমি সেই দুরূহ জায়গায় যাচ্ছি না, খুব সাধারণ একজন মানে রাস্তার লোকের মতো বলছি যে মৃতের কোনো স্মৃতি নেই। তাহলে মৃতের স্মৃতি নেই, জীবিতেরও স্মৃতি নেই, জীবিতেরও কোনো স্মৃতি নেই, তাহলে মৃত্যুটা রয়েছে কোথায়? মৃত্যু লোকের সাথে নাকি জীবিত মানুষের স্মৃতি আর মৃত মানুষের স্মৃতির কোথাও দেখা হতে পারে? এই একটা অনির্ণয়। আরেকটা অনির্ণয় কি? আমি যা জানি কিন্তু ভাষায় ব্যক্ত করতে পারি না, তা কি যখন আমি পারি না? আমি যা জানি যা টের পাই তার কিছু কিছু ভাষায় ব্যক্ত করতে পারি, আবার কিছু কিছু পারি না। এই যা পারি না যখন পারি না তখন সেটা কি আমার অংশ, নাকি সেই মুহূর্তে সে স্বপ্রতিষ্ঠ অবস্থায় দূরে স্বাধীনভাবে কোথাও দাঁড়িয়ে আছে? এটা একটা অনির্ণয়। এই অনির্ণয়গুলোকে উনি এখানে নেগোসিয়েট করেছেন, করতে করতে কয়েকটা ব্যাপার কয়েকটা ঘটনা ঘটেছে। প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ওকে কবিতার দিকে চলে যেতে হয়েছে, কেননা এই যে অনির্ণয় এই যে সন্ধিস্থল এগুলোর মোকাবিলা করতে গিয়ে শুধু দর্শন চিন্তায় আর কুলোয় না। এখন লেভিনাসের কথা ছিল, মোট টোটালিটি ইনফিনিটি করুন বা অন্যান্য করার বই, সে একটা কবিতার ধর্ম পালন করে। সে একটা বিরাট বিরাট ঢেউয়ের মতো এসে যখন তার সিনট্যাক্সটাই এমন এত ওভারফ্লোয়িং, সেটা একটা কবিতার ধর্মে চলে যায়। কিন্তু সবাই তো ইমানুয়েল লেভিনাস সাধারণভাবে যা দেখা হয় অনেক সময় যা সিদ্ধান্তের দিকে যেতে চায় সেই সিদ্ধান্ত যা অন্তঃসিদ্ধ সেসব লেখালেখি থেকে উপাদান আহরণ করে সেই সব সিনট্যাক্সের প্রবর্তনার মধ্যে গিয়ে পড়ে অনির্মাণের পক্ষে এইসব অনির্ণয়ের প্রতি সুবিচার করা সম্ভব হয়নি। কবিতার কাছে যেতে হচ্ছে প্রয়োজন, এটা হচ্ছে এই বইতে কবিতার প্রয়োজন। ওই যে উনি বলেছেন অভাস মুখর জমি, বলেছেন যে কবিতা হচ্ছে যা ছিল না তার শুদ্ধ প্রত্যাখ্যান, কবিতা হচ্ছে অপ্রত্যাশিতের সঙ্গে কুটুম্বিতা। এই কারণে কবিতা কবিতা ছাড়া হতো না, মানে কবিতা ছাড়া দিতে পারতেন না, কবিতাকে ওকে ব্যবহার করতে হয়েছে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এবং আরেকটা জিনিস কি, যে অনির্ণয় যা অনির্ণীত বা যা অমীমাংসিত তার মুখে পড়ে আমরা অনেক সময় কি করি, আমরা নিয়তিকে আঁকড়ে ধরি। সাধারণ আমরা রক্তমাংসের লোক আর কি করবো, নিয়তিকে আঁকড়ে ধরি। এবং নিয়তি তখন একটা নির্ণয় হয়ে দাঁড়ায়, আমরা বেঁচে দেই। একটা কিছু নির্ণীত না থাকলে তো আমাদের পক্ষে অন্ধকারে হাতড়ে চড়া সে মূলধার কদম হচ্ছে, ফলে আমাদের নিয়তি লাগে। ওই যে একটা স্কর্পিও গা ঘেঁষে বেরিয়ে গেল, তারপরেই আবার কিছুক্ষণ পরেই আবার হুমড়ি খেয়ে আবার পড়ে গেল, তখন তার মনে একটা নিয়তির চিন্তা উঠে দিয়ে গেল। নিয়তি একটা আনসারের মতো আসছে অনির্ণয়ের দিকে, কিন্তু খুব বেশিক্ষণ সে পাত্তা পাচ্ছে তাহলে বইটা লেখাই হয় না। এই বইটা পুরোটাই অনির্ণয়ের মাধুর্য নিয়ে, সেই মাধুর্য পূর্ণ হতো যদি নিয়তিকে বিরাট একটা অগ্রাধিকার দেওয়া হতো, তা হয়নি, কিন্তু মুখই মেরেছে। আরেকটা কি হচ্ছে, আমাদের যে বিস্মিত হওয়ার সামর্থ্য এবং আমাদের যে বিস্মিত হওয়ার ফলগুলো সেগুলোর উপর অনেক মনোনিবেশ করা হচ্ছে, কেননা আমরা আমরা বিস্মিত হই তার কারণ আমরা অনির্ণয়ের মধ্যে থাকি। ওই যে টুসি, তাকে দেখা যাচ্ছে ইউক্রেনে পড়ার ছোট্ট মেয়ে টুসি,
সে ইউক্রেনে প্রতিবাদ করছে, বাবাই পাড়ার একটা একজন ছেলে পাড়ার বাবাই, সে একটা শুদ্ধ কট্ট বস্ত্র পরা সন্ন্যাসী, এই গজেন কাকা নারকেল চুরি করত, সে এখন সুরে মগ্ন হয়ে গেছে। এদের অভ্যস্ত ঘটনার পারম্পর্যে চ্যুতি, আমি যা ভেবেছিলাম আমার অভ্যেস আমাকে যা ভাবিয়েছিল সেগুলো সব মিলছে না, ফলে আমি বিস্মিত হচ্ছি। বিস্ময় হচ্ছে একটা প্রধান ব্যাপার যা দিয়ে সম্বল করে আমি অনির্ণয়ের কোনো সদুত্তর না পেলেও অনির্ণয় কী তা বুঝবার একটা চেষ্টা করতে পারি, খুব যন্ত্রণা কাতর একটা চেষ্টা, কেননা বিস্মিত হয়েও বেশিক্ষণ থাকা যায় না, মন মন অনেক সময় তখন অ্যাথোজের দিকে চলে যায়। এইসব মুহূর্তে অনেকবার ফিকশন লিখিয়ে মতো লিখেছেন, যেমন ধরুন যেখানে ওই শঙ্করের মা শঙ্করকে ডাকছে যে আমাকে নিয়ে যা হাসপাতাল থেকে, আমারে লইয়া যা, সুব্রত দা তার ভাইয়ের মৃত্যুর পরে বলছে ভাই তুই কোথায় গেলি, একটা বাঁজা মেয়ে কুকুর ছানাকে খাওয়াচ্ছে, এগুলো প্যাথোসের ভয়ঙ্কর। এবং ফিকশন লিখিয়ে যে দক্ষতা দেখে সে দক্ষতা কান্তি আছে উনি দেখিয়েছেন এই প্যাথোসের দিকে চলে গেছেন একটা সংকট থেকে পরিত্রাণ পেতে, কেননা বিস্মিত হয়েও মানুষ বেশি দিন থাকতে পারে না, তার একটা উত্তর দরকার, উত্তর কোথাও নেই, মানুষ দুর্নীতি। আর আরেকটা জিনিস করেছেন এইটাকে নেগোসিয়েট করার সময় প্যারাডক্সগুলোকে, সেটা হচ্ছে কখনো কখনো মনে হয়েছে যে সাধুদের জগতে হয়তো একটা সমাধান আছে, সাধুর যে অনুভূতির জগৎ কিংবা সাধুর যে প্রণালী সেখানে হয়তো সাধু একটা কোনো উত্তর পায়, কিন্তু এরকম উত্তর কি আমাদের মতো অসাধকদের জন্য কোথাও আছে, এই একটা নিরুপায় প্রশ্ন আমি শুনেছি এইটুকু।